রবিবার অন্তিম দফার নির্বাচনে স্ত্রী ডোনা গাঙ্গুলি ও দাদা স্নেহাশিসকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বেহালার বরিশা জনকল্যাণ বিদ্যাপীঠের ভোট কেন্দ্রে ভোটদান করেন তিনি। আমার পলিটিক্সে আইডিয়া নেই, ইন্টারেস্ট নেই, আমি ভোট দিলাম। আমার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, মানে ইন্টারেস্ট নেই ইন দ্য সেন্স যোগ পলিটিক্সের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আমি খেলার মাঠের লোক, খেলার মাঠে ঠিক আছে, ভালো বিশ্বকাপ হবে, সে কী করে আমি কী করে বলবো। তবে ইন্ডিয়া কন্টেন্ডার, ভালো খেললে নিশ্চয়ই জিতবে, কিন্তু ভালো ওয়ার্ল্ড কাপ হবে, সবাই সবার সাথে খেলছে। এদিন ভোটের উত্তাপের মাঝেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সেলফি তুলতে দেখা যায় সিআরপিএফ জওয়ানদের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।